গ্রামীণ মেলা পর্বে আজ আমরা রঘুবাটিতে, রঘুবাটি গ্রামীণ মেলা। একটা মহামারী দেখা হয়েছিল, সেই মহামারী দেখার জন্যে হওয়ার জন্যে গ্রামের লোক সব মারা যাচ্ছে, তখন এই নামকরণটা হঠাৎ নামটা হয়ে গেল। ফাল্গুন মাসি পড়ুক আর মাঘ মাসি পড়ুক, এটা মাঘী পূর্ণিমায় এটা অধিবাস হয়, তার পরদিন থেকে মেলা আরম্ভ হয়, 7 দিন 8 দিন 6 দিন এরকম যেমন চলে আর কি। এখানে ওই যাত্রীরা খায়, আর যারা ওই বাবার পুজো করাতে যাত্রী আর নামের দল, আর এখানকার যারা থাকে তারা খায়। সবই গাজন হয়, তোমার বাবার বিশেষ করে আজকে বছর কত জল ঢালা হচ্ছে। ৫০ বছর হয়ে গেল সম্পাদকের পদে, মানে যাকে আমরা মোড়ল বলি আর কি। হ্যাঁ, যাকে মোড়ল বলা হয়। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে শ্রী ষষ্ঠীরাম কোলে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় কাল হতে প্রায় 500 বছরের পুরনো রঘুবাটি মেলার অধিবাস পর্ব দেখুন আপনারা। এই পূর্ণিমা রাত্রির পূর্ণ লগ্নে অনুষ্ঠিত হচ্ছে এই অধিবাস পর্ব। Yeah.
এটা ইউটিউব শ্রী বিশ্বেশ্বর জীবের মন্দির। এখানে চৈত্র মাসে শিবের গাজন হয়। সন্ন্যাসীদের শালে ভর করে আসা এবং দণ্ডি খাটা এবং শিবের মাথার ফুল পড়া, এটি একটি বিশেষ আকর্ষণ। রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই মেলাতে আমাদের সঙ্গে থাকার জন্য। এই মেলায় আমাদের সাথে ঘুরতে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? আগামীতে আমরা শ্রী শ্রী পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে যে মেলাটি কামারপুকুর অনুষ্ঠিত হয় সেই মেলাটি দেখাবার প্রচেষ্টা করব এবং শ্রী শ্রী পরম পুরুষ রামকৃষ্ণদেবের জন্মস্থানটি দেখাবার প্রচেষ্টা আমাদের থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই ক্ষুদ্র উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।